নমস্কার বন্ধুরা, মোমের রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাটোয়া ডাটার ঝাল। ভীষণই টেস্টি খেতে, বানানো কিন্তু খুবই সহজ। গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাটোয়া ডাটার ঝাল। ডাটার ঝাল তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ডাটা নিয়েছি। ডাটার গায়ের চোকলাটা ভালো করে ছাড়িয়ে ডাটাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এখন কয়েক সেকেন্ড কালো জিরেটা নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক সেকেন্ড কালো জিরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এখন পেঁয়াজের সাথে সমস্ত মশলা নেড়ে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চিরে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কেটে রাখা ডাটা। এখন মশলার সাথে ডাটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে মশলার সাথে ডাটা আমি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলার সাথে সমস্ত ডাটা আমি নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। ডাটা যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ জল দিলে কিন্তু হবে, কারণ যাহাতো এটা ঝাল সেক্ষেত্রে কিন্তু এটা একটু মাখা মাখা খেলে খেতে টেস্ট লাগে। জল ভালো মতো ফুটতে শুরু করলে ফ্লেম মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো ডাটা ভালো করে সেদ্ধ করার জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো ডাটা কতটা সেদ্ধ হয়েছে। ডাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি। চিনি আর ধনে পাতা নেড়ে ডাটার সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাটোয়া ডাটার ঝাল।